আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না? আর বারণ কথা বোঝা গেল। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নরমালি তো আমার এই ধরনের প্রোগ্রামে বক্তব্য টক্তব্য দেওয়া হয় না, তো এই নিয়ে তিন নম্বর প্রোগ্রাম যেখানে আমি আসছি এভাবে কথা বলতেছি। প্রথম গেছিলাম একটাতে যেখানে অনেক আলেম ছিল ইয়ে থেকে দেওয়ান মাদ্রাসার, ওইখানে গিয়েও কথা বলার সময় একটু ভয় পাইছি, বড় বড় আলেম আছেন। এখানেও তো আরো বড় বড় এরকম আছেন, মদিনা ইউনিভার্সিটি আলেম। ওনাদের সামনে কথাবার্তা বলতে গিয়ে আমার তো একটু ভয়ই লাগে, কারণ আমি তো সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে একটু একটু পড়াশোনা করেছি, বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে শুনে যতটুকু শিখছি, এই থেকে আবার আমাকে অনেকে অনেক বড় বানায় ফেলছে, একটা সমস্যা। তারপরে আরো কত সমস্যা হলো, এক একজন এক এক দিকে টানা হিস্টা করতেছে, কেউ কাতার পাইছে আমাদের, কেউ সিলেট পাইছে, এখানে পাইছে, এর সাথে পাইছে, ওর সাথে পাইছে, একটা সমস্যা মধ্যেই আছি আমি। যাই হোক, তো আমাদের এই যে নুরুল সাহেব, উনি আমাদের ইটনাবাড়ি, তো উনি জোরাজোরি করছে যে আপনার আসতে হবে, তো এই রাজীব গেলাম, আচ্ছা ঠিক আছে আসি। তো এই আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম। তো প্রোগ্রাম যেহেতু ইসলামিক, তো ইসলাম নিয়ে কথা বলার জন্যই এখানে দাঁড়ানো হয়েছে। তো সবাই তো আসলে জান্নাতে যাওয়ার বিভিন্ন সিস্টেম সবাই খালি বলে, জান্নাতে কিভাবে যাবে না যাবে। আমি চিন্তা করি আমি কি বলবো, তারপর চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, জাহান্নামে যাওয়ার সিস্টেম বাইর সম্পর্কে কিছু বলি, যে কেমনে সহজ যে জাহান্নামে যেতে পারবে। ঠিক আছে, তো জাহান্নামে যেতে পারবেন এটা নিয়ে যখন চিন্তা ভাবনা করলাম, আজকেই চিন্তা ভাবনা করতেছিলাম যে জাহান্নামে যাওয়ার সবচেয়ে সহজ সিস্টেম কি কারণে মানুষ জাহান্নামে যাবে, এটা যখন চিন্তা করলাম তখন দেখলাম যে কোরআনে আল্লাহ এক জায়গায় বলছেন, যারা জাহান্নামে গেছে, একদম জাহান্নাম থেকে কথা বলতেছে, ওরা বলতেছে যে ইস আফসোস করতেছে, জাহান্নামে গিয়ে তো আর কেউ খুশি থাকবো না নাকি, আফসোসই বলবো। কোরআনে বহু জায়গায় এরকম আছে যে জাহান্নামে গিয়ে আফসোস করতেছে, যে ওকে যদি বন্ধু হিসেবে না নিতাম, এই ধরনের বহু আয়াত আছে কোরআনে। তো ওইখানে দেখলাম তারা বলতেছে, এটা সূরা মুলকে দশ নম্বর আয়াতের মধ্যে এটা বলা আছে, যে তারা আফসোস করতেছে, ইস আমরা যদি আহ্বান শুনতাম, মানে ইমানের দিকে আহ্বান করতেছে, ইসলামের দিকে আহ্বান করতেছে, আহ্বান যদি সে মনোযোগ দিয়ে শুনত, অথবা নিজের জ্ঞান বুদ্ধি কাজে লাগাতাম, আল্লাহর দেওয়া জ্ঞান বুদ্ধি বিবেক এটা যদি কাজে লাগাতাম, তাহলে আজকে আমি জাহান্নামের মধ্যে আসতাম না। দেখেন শব্দটাকে ইউজ করছে, দেখেন যে মনোযোগ সহকারে কথা শুনতাম, যদি শুনতাম আহ্বান শুনতাম, অথবা নিজের জ্ঞান বুদ্ধি আকল, কোরআনের মধ্যে আকল বলা আছে, আকল তো আমরা বুঝি যে আর আকল নাই, আকল যদি সে ব্যবহার করতো তাহলে আজকে জাহান্নামের মধ্যে আসত না। তার মানে এখানে থেকে স্পষ্ট হইতেছে যে সে আহ্বান শুনে নাই, তাকে আহ্বান করা হয়েছিল, আহ্বানটা সে শুনে নাই, আর দ্বিতীয়ত সে নিজের জ্ঞান বুদ্ধি কাজে লাগায়। সব মাঝখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে বলা হয়েছে অথবা, অথবা দিয়ে দুইটার যে কোনো একটা বোঝায়, বুঝতে পারতেছেন? যেমন ডান হাত অথবা বাম হাত, তার মানে কি দুইটা হাতে বুঝেতেছে, যে কোনো একটা হাত বুঝেতেছে, ডান হাত অথবা বাম হাত, তার মানে দুই হাতের যে কোনো একটা। এখানে এই অথবা শব্দটা আছে, যদি আহ্বান শুনতাম শুনলেও তো সে জাহান্নামে যাইতে হইতো না, অথবা কারো আহ্বান সাহ্বান দেওয়ার দরকার নাই, কারো কাছ থেকে ইমান ইসলামের দাওয়াত সে পায় নাই কখনো, যদি সে তার নিজের জ্ঞান বুদ্ধি আকল ব্যবহার করত তাহলে আজকে সে জাহান্নামের মধ্যে আসত। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে জ্ঞান বুদ্ধি আল্লাহকে দিয়েছে, এটা ব্যবহার করতে হবে, কোনটা সঠিক কোনটা সঠিক না এই জ্ঞান সবাইকে আল্লাহ দিয়ে দিছে। যেমন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহকে সৃষ্টি করা, আল্লাহ মানুষকে সৃষ্টি করার পরে অবয়ব দেওয়ার পরে তাকে তাকওয়ার জ্ঞান
এবং মানে ভালো এবং মন্দ পার্থক্য করার জ্ঞান তাকে দিয়ে দিয়েছে। কারণ এই জ্ঞান যদি আমরা কাজে না লাগাই তাহলে আমরা আমাদের আকল ব্যবহার করলাম না, আর আকল যে ব্যবহার করবে না সে এই আয়াত অনুযায়ী বুঝাইতেছে যে জাহান্নামে যাইতে হবে। কোন আহ্বান যদি সে নাও পায়, শুধু যদি কেউ আকলও ব্যবহার করে তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। তার মানে প্রথম যে সমস্যাটা জাহান্নামে যারা যাবে এদের প্রথম সমস্যা হল এরা আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি কাজে লাগাবে না, অন্ধ মানুষের মতো, অন্ধ বুদ্ধি গোবার মতো আর কি। কোন একটু সব কথা আছে না আয়াতের মধ্যে করার মধ্যে, ওই ধরনের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, বা অন্তর আছে উপলব্ধি করে না, এই ধরনের লোকেরাই জাহান্নামে যাবে। এখন আমরা জাহান্নাম থেকে যদি না যেতে চাই তাহলে কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে আরো সিস্টেম আল্লাহ এটা বলে দিছে, এমন একটা সিস্টেম আল্লাহ বলে দিছেন যার মাধ্যমে আল্লাহ নিজে বলছেন জান্নাতে নিয়ে যাবে, নিজে হেদায়ত দিবে। সেটা কি? সেটাও আপনার দেখা যায় সুরা জুমার 18 নম্বর আয়াতে আছে। আমি আরবিগুলো আমার মুখস্থ না, আর যদি আমি পড়া পড়া শোনাই একটু আস্তে আস্তে পালন করে করে পড়তে হয়, এর চাইতে আপনারা দেখে নেন। আমি খালি আয়াতের নাম্বারটা বলে দিতেছি, সুরা জুমারের 18 নম্বর আয়াতে বলা হইতেছে, যারা মনোযোগ সহকারে কথা শুনে তারপরে যা উত্তম সেটা গ্রহণ করে তাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করে আর তারাই হল বুদ্ধিমান। তাহলে কয়টা জিনিস এনে? যারা মনোযোগ সহকারে কথা শুনে। এখন আমাদের সমস্যা হইল আমরা ম্যাক্সিমাম মানুষ মনোযোগ দিয়ে কথা শুনি না, মনোযোগ দিয়ে কেউ কথা শুনতেছে কি শুনতেছে না এটা কিন্তু চেহারা দেখলেও বোঝা যায়। এবং কোরআনে অন্য জায়গাতে এরকম আছে, আল্লাহ বলতেছেন এরকম যে তুমি দেখবা সে তোমার দিকে তাকায় আছে কিন্তু আসলে সে কিছু শুনতেছে না, এই ধরনের কথা আছে, একদম হুবহু মনে নেই এই ধরনের কথা আছে। তাই বলে চেহারা দেখলে, অন্য মনস্ক থাকলে চেহারা দেখলে বোঝা যায় না এইরকম। তো কি করতে হবে? মনোযোগ সহকারে কথা শুনতে হবে। কারণ শোনার পরেই তো খালি শুনেই শেষ, শোনার পরে যেটা উত্তম যেটা সঠিক এটা গ্রহণ করতে হবে। যাদের মধ্যে এই দুইটা গুণ থাকবে, মাত্র দুইটা গুণ, মনোযোগ সহকারে কথা শুনবে, দ্বিতীয় হইল যেটা উত্তম সেটা গ্রহণ করবে, তাদেরকে আল্লাহ বলতেছেন আমি তাদেরকে হেদায়তের বিরুদ্ধে পরিচালিত করব, তাতে আল্লাহ তাদেরকে হেদায়ত দিবেন এবং এরাই হচ্ছে বুদ্ধিমান। এই যে পালে প্রথমে কি বললাম যে বুদ্ধিমান যদি আমরা না হইতে পারি, ওই যে আকল যারা ব্যবহার করে না এরা কি বুদ্ধিমান? এরা বুদ্ধিমান না। এখন বুদ্ধিমানের সংজ্ঞাটাও আল্লাহ এখানে বলে দিতেছে, কোথায় আছে? সূরা জুমার 18 নম্বর আয়াত, ঠিক আছে। এখন চারদিকে বলার মতো মানুষের তো অভাব নেই, দাওয়াত দেওয়ার মতো মানুষের অভাব নেই, বিভিন্ন দল বিভিন্নভাবে দাওয়াত দিতেছে, দিতেছে না না দিতেছে না। এখন মনে করেন দাওয়াত শুনলাম, এখন কি করবো? এই সংক্রান্ত আল্লাহ আবার দিয়ে দিছেন, যখনই কোনো ইনফরমেশন আসে কোনো তথ্য নিয়ে কেউ যদি কিছু বলে, যদিও হুজরাতের মধ্যে ঘটনাটার প্রেক্ষাপটটা একটু ভিন্ন, কিন্তু কোন তথ্য যখন আপনার কাছে আসে তখন আপনার কি দায়িত্ব এই বিষয়ে আল্লাহ কি বলছে? কেউ একজন আপনাকে বললো কোনো একটা দাওয়াত টাওয়াত দিল কোনো একটা বিষয়ে, তখন আপনার দায়িত্বটা কি এইটা বিষয়ে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে আগে যাচাই বাছাই করো, যাচাই বাছাই করো ঘটনা সত্য কিনা, সঠিক কিনা, তথ্য নির্ভর কিনা, কোন জায়গা থেকে তথ্য দিতেছে তথ্যগুলো সঠিক কিনা। কোরআন এবং হাদিস তো আমাদের সামনে যেভাবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের সামনে একই সাথে এতগুলা সব ছিল না। আমাদের সামনে ফুল কোরআন আছে, এখন সূরা ফাতিহা থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ কোরআন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কি সবগুলো একবার ছিল? মক্কায় 13 বছর যখন উনি মক্কায় ছিলেন তখন কোন কোন সূরা করা নাজিল হয়েছিল? মাদিনা সূরা গুলো তো নাজিল হয়েছিল, হয় নাই? তার মানে ফুল সম্পূর্ণ কোরআন 13 বছর যাওয়ার পরেও কিন্তু ওনার সামনে ছিল, কিন্তু বাকিগুলা মদিনার সূরাগুলো যেহেতু নাজিল হয় নাই ওনার সামনে ছিল না এটা। আবার এটাও তো উনি তো জানেন না পরবর্তীতে কি আয়াত নাজিল হবে কি হবে না, এটা কি জানতো? এটাও জানতো না। তা কিন্তু আমরা সামনে আছি, আমরা সামনে ফুল কোরআন আছে, মক্কা মদিনা সব একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কোরআন আছে, হাদিসও
মক্কার তো হাদিস খুব বেশি দেখতে পাওয়া যায় না, কিন্তু মদিনার সময়ের বেশিরভাগ হাদিস আছে। এটা নিয়েও একটু রিসার্চ আমি করছিলাম যে কোন হাদিসগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বলছেন এবং কোন হাদিসগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বলছেন। এটা নিয়ে আমি একটু রিসার্চ করে দেখার পরে দেখলাম যে প্রায় 90% উপরে, 90% উপরে সব হাদিসগুলো হচ্ছে মদিনায় বর্ণিত হাদিস। তো মদিনায় তো 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, মক্কায় ছিলেন 13 বছরের মতো। তো এই 13 বছরের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কম পাওয়া যায়, কিন্তু মদিনার 10 বছরের যে সময় এই সংক্রান্ত হাদিসই বর্তমানে আমাদের সামনে বেশি উপস্থিত আছে। প্রায় না যত হাদিস আছে আমি তো এক্স্যাক্টলি পার্সেন্টেজ হিসেবে কই না বলতে পারবো না, তবে ম্যাক্সিমাম হলো মানে 90% উপরে হাদিসগুলো মদিনার বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় যে কথাবার্তা বলছেন এইগুলাই পরে হাদিসের মধ্যে রেকর্ড হিসেবে আছে, যে বুখারী মুসলিম তিরমিজি এগুলোর মধ্যে আছে। তো এখন আমাদের এখন আমি প্রথমে কি বলছি যে আমরা আমি বলবো যে জাহান্নামে যাওয়ার সিস্টেমটা কি, তো ওইটা হলো আপনি খালি করবেন কি যা শুনবেন তাই খালি করবেন, যা আপনার কাছে যে যেটা কইব সেই দিয়ে মাইকে আরেকজনের কাছে কয়ে দিবেন, বাস আপনারা কিছু করার লাগবে না। আর কথায় কথায় খালি করবেন আল্লাহ কইছে, ঠিক আছে আল্লাহ কইছে হাদিসে আছে, ঠিক আছে এভাবে খালি কইবেন। কারণ আমাদের ম্যাক্সিমাম মানুষ আল্লাহ কইছে কয়া কোরআন তে কয় না, কয় নিজের কথা, হাদিসে আছে কয়া হাদিস তে কয় না, কয় নিজের কথা। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে মানে আলাপ করলেই দেখবেন যে কথায় কথায় আল্লাহ তো কইছে এটা দুধের মধ্যে গুরু দিয়ে খাওয়ান লাগলো এইরকম কথাও কয় না, আল্লাহ কইছে। এইরকম যদি কেউ বলে তাহলে কি সমস্যা, তার মানে সেটা যেটা কোরআনে নাই সেটা যদি কেউ বলে কোরআনে আছে তাহলে এর অবস্থা কিরকম হবে বলে মনে হয়, এর জাহান্নাম থেকে বাঁচানো মুশকিল হয়ে যাবে, কারণ সে কোরআন বিকৃত করে খালি আল্লাহ কইছে কইয়া কতটুকু দুই চারটা কথা কইলে হইব বেশি লাগবে, কোরআন বিকৃত করে। এরপর আরেকটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা হাদিস তো আপনারা মোটামুটি সবাই জানে যে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কেউ আমার নামে মিথ্যা কথা বলল তার জন্য তার বাড়ি জাহান্নামে বানায় নিব। কত ডেঞ্জারাস কথা, অনেক যদি নামাজ পড়ে আসক্ত তাহলে কি হাদিসের উপর প্রযোজ্য হবো না, কথা বুঝতেছেন নাকি, হেফাজত নামাজ পড়ে কিন্তু হাদিস বানায় বানায় কয় এর বাড়ি কইব যা না, এ যদি হজ করে প্রতি বছর বছর কই দেব যা না হয়ে যাবে, এ যদি জাকাত দিয়ে আরো ডেইলি মনে করেন দান করাত করেন প্রচুর কিন্তু এই হাদিস একটা বানায় গেছে কই দেব যা না, সবচেয়ে সহজ সিস্টেম না, কোন পরিশ্রমে কোন তৈল না করে আমরা জিনা করার লাগতো না জাহান নামে যাওয়ার লেগে, জিনা করা এর চাইতে আরো ভালো, ঠিক আছে এই হাদিস বানায় বলার চাইতে ভালো, বা কোরআনের করার কোরআনের মধ্যে আছে বইলে বলার চাইতে জিনা করে লাগে অনেক ভালো। কারণ কোরআনের একটা কথা বিকৃত করলেন বা হাদিস একটা বিকৃত করলেন তার মানে আপনি আসলে দিনকে পরিবর্তন করে ফেলছেন, আল্লাহর যে দিন দিন আপনি পরিবর্তন করে ফেলছেন, আর যে দিন পরিবর্তন করবে তারকে আল্লাহ খুব ভালোবাসব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোবাসবো নাকি, তো এর বাড়ি পুনা নইব। তাই আমরা কি সচরাচর এই কাজ হইতেছে না কথায় কথায়? অতএব যার নাম থেকে বাঁচতে চাইলে আমল জামল যেরমই করেন এই কাজে বন্ধ করেন যে আল্লাহ কইছে হাদিসে আছে না দেখে একটা কথাও কইবেন না, সবচেয়ে বেস্ট মুখ বন্ধ, মুখ বন্ধ মানে আপনি বাইচা গেলেন। এরকম একটা হাদিস মনে হয় আছে যে চুপ থেকে যে আমরা ঠিক শিওর না এরকম আছে না যে যে চুপ থেকে যে সে মুক্তি পেয়েছে এই ধরনের আমার ঠিক মনে নেই, যে সে চুপ থাকলো সে নাজাত পাইলো। অতএব কোরআন হাদিস সম্পর্কে বলতে গেলে একদম সাবধান, দেখা দেখা কোন একদম শিওর হয়ে কোন থাকলে কোন আর না থাকলে না জানলে একেবারে চুপ, যদি এতটুকুই হয় তাহলে কিন্তু আপনি মোটামুটি বাচ্চা গেলেন। তারপরে হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনল তা বিচার বিবেচনা না করে আরেকজনকে বলে দিল। এখন সে যদি মনে করেন হাদিস বা কোরআন একটা কিছু বলে ফেলল, আপনার তো প্রথমেই দায়িত্ব সূরা হুজুরাত থেকে আমরা দেখতেছি যে আপনাকে যাচাই বাছাই করতে হবে কথা সঠিক কিনা, তারপরেও সঠিক যদি আপনি চেক না করে যদি বইলা ফেলেন তাহলে আপনি মিথ্যাবাদী।
আর সে যদি এরকম একটা মিথ্যা কথা বলে থাকে তাহলে তো আপনি মিথ্যাবাদী হইলেনই, আর যদি সে আপনি শুধু যা চাই বা চাই করেন নাই দেখেও আপনি মিথ্যাবাদী। এবং এটা যদি ভুল হয়ে থাকে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও মিথ্যাবাদী হয়ে যেতেছেন তখন। অতএব যে কোনো কথা আগে যাচাই বাছাই কইরা শিওর হইলে তারপরে বলবেন, আর নাহলে চুপ, নাহলে এই কথার কারণে কই যাব জাহান্নামে যেতে হবে। সহজ না সিস্টেম? জাহান্নামে যাওয়ার লাগে একটা সহজ সিস্টেম আছে। তাই আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই আগে মুখ সাবধান করতে হবে। আর আমরা বাংলাদেশের মধ্যে সমস্যা হইল মুহের যে কথা কয় কেউ ট্যাক্স দেওয়া লাগে না, কোনো ট্যাক্স নাই। এর লেগে দেখবেন আমরা চায়ের দোকান টায়ের দোকান সবচেয়ে বেশি চলে, কি এর লেগে সব কথা কথা ইলেকশন টিলেকশনের তো কোনো কথাই নেই। কিন্তু কোরআন হাদিস বলার সময় এই সাবধানতা যে অবলম্বন করবে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। আর যে এই সাবধানতাটা অবলম্বন করবে না তার দ্বারা জাহান্নামে যাওয়াটা একদম কম্পলসারি, কারণ তার দ্বারা এই দিন বিকৃত হবে। যে নামাজ পড়লেও হবে না, তারপরে যে রোজা রাখলেও হবে না, ঠিক আছে, হজ করলেও খুব একটা কাজে দিয়ে হলে মনে না, কারণ তার দ্বারা দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, খুব ডেঞ্জারাস। এটা আমার কথা বলতেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নামে মিথ্যা বললো সে তার নিজের বাড়ি জাহান্নামে বানায় না। এখন যদি আপনি একদম 100% শিওর যদি না হন তাহলে কি করে মানুষ পরবর্তীতে করে কি অনুমান করে কথা কয়, অনুমান করে কথা বলে না, আমার মনে হয় এরকম এরকম আসছে বা মনে হয় উনি এরকম বলছিলেন। এই অনুমান নির্ভর কথাবার্তা বলার জন্য কোরআনে কি বলা আছে এইটা উনি সে অনুমান করে কথা বলা যাবে না। বরঞ্চ সুরা জারিয়াতের 10 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ বলতেছেন অনুমানকারীরা ধ্বংস হোক। অনুমান করে কথা কবে অনুমানকারীরা ধ্বংস হোক, এটা আপনি কইতেছে আল্লাহ কইতেছে, এটা তো আল্লাহ তো একটা অভিশাপ দিতেছে। এটা অনুমান করে কথা কইলে আরো বিপদ, ধ্বংসের মধ্যে জানতে লাগে, এটা আল্লাহ অভিশাপ। তো অনুমান করে কোনো কথা বলা যাবে না। তো দেখুন এখন আস্তে আস্তে দেখেন কেমনে কথা কই মাইত আছে। আপনি আসলে ইসলাম নিয়ে কথা কইতে গেলে 14 বার চিন্তা করার দরকার, কিন্তু আমরা বাধ্যতা করতে পাইছি, জন্মসূত্রে পাই গেছি, সহজ জিনিস যেটা মাগনা পাওয়া যায় এটার কোনো দাম থাকে নাই, দাম নাই। মাগনা যদি আমি একটা বইও দিই বইটার দাম 500 টাকা, কিন্তু আমরা যদি মাগনা বই দিই এই বই আপনি 72 দিবেন, এর লেগে আমার বই আপনার জন্য মাগনা দিন, টেহা দেওয়া নিলেন না মান নিলেন নাই, বই খোলা দরকার নেই, বই বইটা কেউ অত সহজে ইমানে গেছে না। তো এখন কথাবার্তা তাহলে বলার সময় কি করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কতা। এই সতর্কতাটা যে অবলম্বন করবে তাহলে সমাজের মধ্যে এই কয়েকটা জিনিস যদি খেলে অবলম্বন করতো মানুষ, আমাদের সমাজের মধ্যে ইসলাম নিয়ে এত বিভ্রান্ত ছড়াইত না। ইসলাম নিয়ে বিভ্রান্ত ছড়াইছে কারা, যারা নিজেরা মুসলমান বলে, নিজেরা যারা মুসলমান বলে। কারণ এই কয়েকটা কয়টা করলাম মাত্র দু একটা যেটা সব শুনলেন যাচাই বাছাই করেন আরেকজনের কাছে বলার আগে, নিজে দায়িত্ব নেন আপনি বুঝেন বুঝা পরে বলে, এটাই করলে বিভ্রান্তি ছড়া মানে বন্ধ হয়ে যাবে, আসলে সত্যিকার অর্থে এগুলো বন্ধ হয়ে যাবে। তা আমরা তো ইনশাল্লাহ যে কোনো কথা বলার আগে 100% শিওর হয়ে তারপরে বলবো তো নাকি, এই যে আমি যে বলতেছি আমার কথাই মনে করেন জালে খালি কই দিলে হইব যে এই যে তুষার বলে গেছে এই কথা মানুষের কাছে যায় কইবেন এটা কইছে এটা কইছে, আপনার দায়িত্ব হলো আমি যেটা বলছি এটা সঠিক কিনা যাচাই করা, যাচাই কই না তারপর বলবো, তাইলে দেখবেন যে কথা কমে গেছে ইনশাআল্লাহ। আর এই যে তাওয়াত এগুলা দেওয়ার জন্য বা এই ইসলাম সম্পর্কে বলার জন্য আসলে দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল, আমরা মতো সাধারণ মানুষের তো আলেমুল আমাদের কাছ থেকে জানার কথা, ঠিক না? তো যাদেরকে বেশি সম্মান দেওয়া হয় এদের দায়িত্ব কিন্তু তত বেশি, যার সম্মান যত বেশি তার দায়িত্ব তত বেশি। তো আমরা একটা তো এরকম হাদিস আছে যে ওলামারা হল ওয়ারাসাতুল আম্বিয়া, এরকম একটা হাদিস আছে নাকি, আমি মানে এত কিছু বলতে পারবো না, এই যে এটার মান টান এত কিছু বলতে পারবো না, ঠিক আছে, তবে আছে এটা আমি জানি। এখন ওয়ারিস বলা হয়েছে,
ওয়ারিশ যদি বলা হয়, ওয়ারিশ তো বলা হয় না, ওয়ারিশ উত্তরাধিকার। তো ওইখানে আবার আরেক আছে যে আমি নবী রাসূলরা তো আসলে সম্পত্তি রেখা যায় না, ওনারা রেখে যায় জ্ঞান, ইলম, আল্লাহ তরফ থেকে যেটা আসছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা নবী রাসূলরা যেগুলো শিখাই দেখেছে, এইগুলা ধারক বাহক হইল মানে আলেম উলামা। এক হইছে একক বচন হইছে আলেম, আর বহু বচন হইছে উলামা। তো উলামা সম্পর্কে যখন আমি কোরআনে পড়ি তখন একটা আয়াতই পাইছি কোরআনের মধ্যে, ঠিক আছে, যেটা মধ্যে উলামাদের সম্পর্কে কোরআনে বলছে, সেটা হলো কি, আপনারা আরবিটা বলতে পারেন, বাংলাটা বলতেছি, নিশ্চয়ই উলামারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। বুঝতে পারছেন, আল্লাহর বান্দাদের মধ্যে উলামারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তাই সবচেয়ে বেশি ভয় যখন করবে তখন তাদের কাজ কারবার কেমন হবে, যে যত বেশি ভয় পাইব তার কাজ আমল কেমন হবে, তত বেশি ভালো হবে। আমরা তো আর নিজেরা উলামা কই না বা আলেম কই না, কারণ আমরা ওই ডিগ্রি টিগ্রিও নাই, ঠিক আছে। কিন্তু এই ভয় পাওয়ার বিষয়টা আল্লাহকে ভয় পাওয়ার সাথে একটা রিলেশন হইল উলামা, এভাবে আর কিন্তু কোরআনের মধ্যে আছে, একটা রিলেশন আছে। আপনি এই যে জ্ঞান অর্জন করলেন, এই জ্ঞান অর্জনের মাধ্যমে যদি আল্লাহর প্রতি আপনার ভয়ই না জন্মায় তাহলে এই জ্ঞান দিয়ে কি হবে। এই জন্যই জ্ঞান অর্জনের মাধ্যমে যেটা আলেম উলামাদের মধ্যে সবচেয়ে প্রথম দিকে আসার কথা সেটা হইল আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভয়, সবচেয়ে বেশি সে আল্লাহকে ভয় পাবে। এবং এই ভয় পেয়ে ওনারা এক একটা কথা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন। আমরা যেমন বাজার বাজার উল্টা পাল্টা কথা কইবেন না, আমরা তো জানি কম, কয়ে বলার সম্ভাবনা বেশি, কিন্তু ওলামারা যেহেতু জানেন বেশি, ওনারা বলার সময় 100 গুণ বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, নাকি? কারণ ওনাদের কাছ থেকে তো আমরা শিখতেছি একদম 100%। আবার দায়িত্ব আছে, কারণ আমরা দেখছি বনি ইসরায়েলদের মধ্যে কি করছে, ইহুদি নাসারাদের যে বড় বড় আলেম আছে ওনারা কি করছে, ওনারা দেখা গেছে যে কিতাবের কিছু আয়াত বলছে, কিছু আয়াত গোপন করে ফেলছে। এরকম করলে উপায় আছে, এরকম এটাও করা যাবে না। কিতাবে যা আছে তা স্পষ্ট করে বলতে হবে, কেউ মানবে কেউ মানবে না এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নেন, আগে ধরে মুসা আলাইহিসাল্লাম, ঈসা আলাইহিসাল্লাম, কোন নবী রাসূলের এরকম ছিল না যে তার কথা সবাই মেনে নিছে, মানে নেই। কিন্তু তারা যেটা আছে কোরআনের মধ্যে, কিতাবে যা ছিল তা স্পষ্টভাবে ওনারা বর্ণনা করে গেছেন। ওনারা যেহেতু আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পান, এই জন্য ওনারা কোনো কিছু গোপন করতেন না, আর যদি গোপন করে তখন কি বলবো আমরা। মনে করেন একজন এরকম নাম আছে, এরকম সার্টিফিকেট আছে, কিন্তু কোরআনে কি আছে সেটা গোপন করে চলতেছে, তাহলে কি আল্লাহকে ভয় পাইল? সবচেয়ে বেশি কি ভয় পেল আল্লাহকে? তখন তাকে উলামা বলা যাবে কিনা আমি আল্লাহ জানি, আমি ঠিক জান বলতে পারবো না এটা। যাই হোক, ওনাদের কাছ থেকে যেহেতু আমরা সাধারণ মানুষ বেশি শিখি, অতএব ওনাদের কাছ থেকেই ওনাদের এই দায়িত্বটা হচ্ছে বেশি পড়ে। আর এত সম্মান যেহেতু দিয়েছে ওয়ারিশ, আপনাকে আমাকে কিন্তু ওয়ারিশ বলা হয় না, যারা এখানে আলেম না কি মতের কথা বলতেছে, আমাদেরকে কি ওয়ারিশ বলা হয় না? ওয়ারিশ বলা হয়েছে যে জ্ঞানীদেরকে, আলেমদেরকে বলা হয়েছে। তো ওনাদের যেহেতু সম্মানও বেশি, দায়িত্ব সবচেয়ে বেশি, এবং কি কিতাবে যা আছে তা স্পষ্টভাবে বলা, কোনো কিছু গোপন করা যাবে না। এই কোরআন পড়লে এরকম আয়াত বহুত আছে পাবেন, বহুত আছে, এগুলো পাওয়া যাবে। আবার কয়েকটা হাদিস আসার সময় একটা দু একটা হাদিস দেখে আসলাম আমি, যদি আমি মনে করেন ইসলাম সম্পর্কে কোনো একটা জিনিস জানি, দিন সম্পর্কে, দিন সম্পর্কে আমি একটা জিনিস জানি, আর সেটা যদি আমি গোপন করি, তাহলে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, এদের কি শাস্তি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যারা দিন সম্পর্কে জানে তাকে প্রশ্ন করা হইল কোন একটা বিষয়ে এবং সে এটা সম্পর্কে জানে, সে যদি এটা গোপন করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম পরানো হবে, তার আমাদেরকে হেফাজত করবে। তার মানে আপনি জ্ঞান অর্জন করলেন, এটার মধ্যেও ঝামেলা আছে, জানার পরে যদি গোপন রাখি আমরা তাহলে আগুনের লাগাম পরানো হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা দেখছি রিয়াদুস সালেহীন মধ্যে আছে আর কি, আবু দাউদ তিরমিজির মধ্যে দুইটার মধ্যেই আছে। তো জ্ঞান অর্জন করার জন্য সম্মানও আছে, আবার
সমস্যা আছে কারণ আপনার উপর অনেক কিছু নির্ভর করতেছে। আচ্ছা আরো আছে আরো এরকম হাদিস আরো পাওয়া যাবে, যেমন এক লোককে এরকম দুজকের মধ্যে ফালাই দিছে, এটাও একটা হাদিস, হুবু তো বলতে পারবো না ঘটনাটা কোন, দুজকে ফালাই দিছে তার নারী ঘুরি বাইরে এসে বসছে, এরকম হাদিস তো শুনছেন মনে হয়। তো নারী ঘুরি তার পিছনে পিছনে সে হাঁটতেছে আর নারী ঘুরি হলো মানে লেসরা লেসরা আইতাছে, তখন অন্য মানুষ জিগেতেছে হ্যাঁ রে তোমার এই অবস্থা কেন, তুমি না আমরা সৎকারের আদেশ দিতা অমর সৎ কাজ থেকে নিষেধ করতাম, তো সৎকারের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ নর্মালি কারা করে, সাধারণত কারা করে, আলমুল্লাহ করে না বেশি। তো এখন বলতেছে যারা সৎ কাজের আদেশ দিত এবং তাকেই বলতেছে যে তোমার এই অবস্থা হলো নারী গুণে বাইরে রয়েছে লেসরা লেসরা দুজনের মধ্যে আটতেছে এরকম, তো তুমি এই অবস্থা কেন, তখন সে বলতেছে আমি তো সৎ কাজের আদেশ দিতাম ঠিকই কিন্তু আমি নিজেই করতাম না, আবার আমি অসৎ কাজের জন্য নিষেধ করতাম ঠিকই কিন্তু নিজেই আমি অসৎ কাজ করতাম। তো এদের মানে এরকম অবস্থায় অনেকে দুনিয়াতেই শাস্তি পাওয়া যায়, আর যদি দুনিয়ায় ধরা না পড়ে তাহলে এটা আখেরাতে এই এদেরকে আমরা পাব, এই ধরনের আলেমকে আমরা দেখতে পাবো। তা আল্লাহ আমাদের সবাইকে এই অবস্থা থেকে হেফাজত করুন, কারণ যাদেরকে সম্মান দেওয়া হয় ওদের রেসপন্সিবিলিটি ও দায়িত্বও বেশি। আর যদি সকল ওলামা যাদেরকে আমরা আলেম বলতেছি, যাদের মুখাপেক্ষী হয়ে যেতেছি আমরা, তাদের কাছ থেকে আমরা দিন শিখার চেষ্টা করতেছি, এরা যদি সবাই এরকম হতো তাহলে কি আজকে এই 14-15 হাজার হাজার দলে বিভক্ত হইল না? এটা আমার সেন্স থেকে বলতেছি হইল, হইতো না, হইলেও মীমাংসা হয়ে যেত, কিন্তু মীমাংসা তো হয় না। এটা তো আমরা সাহাবীদের মধ্যেও তো দেখছি, তাদের মধ্যে আসলে কিন্তু তাদের মধ্যে তো একটা মিলমত ছিল, এত ঐক্যবদ্ধতা ছিল তাদের মধ্যে, এইরকম বিভক্ত ছিল না। এটার কারণেই হইল যে আমরা আসলে ওই যে সহমর্মিতা, ধৈর্য ধারণ, আরেকজনের এক একটা জিনিস মেনে নেওয়া, ছোটখাটো জিনিস এই নফল মুস্তাহাব বিষয় এইসব নিয়ে তর্ক করা, এইগুলা নিয়ে এত বেশি আমরা নাড়াচাড়া এক সময় হয়ে যায় যে এইগুলা ফরজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়ে যায়। তো আমাদের আগে বুঝতে হবে ইসলামের মূল কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, গুরুত্বপূর্ণ হল ফার্স্ট হল কুফর সুযোগ সম্পর্কে জ্ঞান অর্জন করা। কুফর সুযোগ সম্পর্কে যদি আমি না জানি, আমি যত ভাবেই সুন্দরভাবে আমল করি না কেন, যত আমলেই করি না কেন, যদি আমি কোনোভাবে কুফর সুযোগের সাথে লিপ্ত থাকি তাহলে আমাকে ওই সকল আমল গ্রহণযোগ্য হবে, কোনোভাবে গ্রহণযোগ্য হবে। কুফর শব্দের অর্থ হয়েছে অস্বীকার করা, অমান্য করা, বিদ্রোহ করা। বাংলা শব্দটা জানলেও আমরা বুঝতে পারি কুফর দিয়ে কি বোঝায়, কিন্তু বাংলা যদি না বুঝি তখন আমরা বুঝতে পারবো না, কোরআন পড়ব ঠিকই কিন্তু বুঝতে পারবো না যে কাদের কথা বলা হইতেছে। শিরক করা হইলো মানে কি আল্লাহর মতো এরকম ক্ষমতা গুণাগুণ অধিকার এরকম আছে। তো প্রথম হলো যদি কারোর মধ্যে কুফর এবং শিরকের সমস্যা থাকে তাকে আমল নিয়ে কথা বলে লাভ নাই, এর যত আমলই করুক না কেন একটাও তো গ্রহণযোগ্য হবে না, নাকি হবে? আমার তো কোনোভাবেই, কারণ আল্লাহ বলছে যারা শিরক করে তাদের গুণা আল্লাহ কষ্টিন কালে মাফ করতো না, অন্য যে কোনো গুণা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, এরকম একটা হাদিসও আছে মনে হয় মুয়াজ্জিনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা বলছেন যে যদি বান্দা শিরক না করে মারা যায় এবং তাইলে আল্লাহ তার সকল গুণা মাফ করে দেবে। পরে মুয়াজ্জিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছে সে যদি জিনা করে চুরি করে তারপরেও, পরে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ সে যদি জিনা করে চুরি করে তারপরে, কিন্তু এরকম দুইবার তিনবার বলছে, তিনবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে, আমার হুবহু কথাটা মনে নাই কিন্তু আছে এরকম, এটা আমার বুখারী মুসলিম এগুলোর মধ্যেই হাদিসটা আছে। তাইলে আগে যে আবু জাররা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছে যে তোমার না কি যেন খবর মনে নাই, হ্যাঁ ধুলাই মনে তো হবে, ধুলাই দূষিত হোক, তুমি তোমার যদি পছন্দ না হয় তাও যারা কুপোষিত অবস্থায় মারা যাবে না, শিরক না করে মারা যাবে তাদেরকে আল্লাহ এই জিনা করলেও চুরি করলেও সে জান্নাতে যাবে। কিন্তু মজার বিষয় হইল কুফর শিরকের মধ্যেই দেখা গেল যে আমরা যদি টান দেওয়া শুরু করি টালি খাতা নিয়ে,
যে কোনটা কে আর কোনটা কোনটা কুফর কোনটা শিরক, তাইলে এই মধ্যে থেকে আমরা দেখবো যে বায়ুতার বার্তা ছিল আমূল্য কথা বলব মূল সম্পর্ক। তো আগে আমাদের গুরুত্ব বুঝা, যখন আমরা দেখব আগে কুফর শিরকে যে লিপ্ত আছে কুফর শিরক নিয়ে কথা বলতে হবে, তারপর বেদাত যেগুলো আছে ওইগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ বেদাত চাইলেও কি আল্লাহ মাফ করবে না নাকি? যেমন আমি বলি বেদাত কি নতুন সৃষ্টি? তো যেমন আমি মনে করি সব যতটা আছে আমল সব আমি সহি হবে করলাম, এমন একটা নতুন আমল আমি বের করলাম, সব আমল সহি হবে করলাম, কোনো সমস্যা নাই, একদম যেভাবে যেভাবে আছে করলাম, কিন্তু একটা নতুন বের করলাম। যেমন সূর্যের দিকে তাকায় সুরা ফাতিহা করলে এটা কুরআন খতমের সব, এটাও আমি ডেলি ডেলি করি, ঠিক আছে? এটা তো নতুন উদ্ভাবন। আমি যদি এটা করে যদি মারা যায়, আমি অন্য সকল সুন্নাহ ঠিক মতো করলাম, কিন্তু এটা যদি করে মারা যায় তাহলে কি এটা কি শিরকের পর্যায়ে পড়বে? চিন্তা করার বিষয়। অতএব আগে কুফর এবং শিরকের মধ্যে যখন কেউ থাকে ওইগুলো নিয়েই আগে গুরুত্ব নিয়ে কথাবার্তা বলা দরকার, তাহলে দেখবেন যে সমাজের মধ্যে এই মানে জান্নাতেই যদি না যেতে পারি তাইলে আর এই আমল টামলের কথা বলে তো লাভ নাই। এই সকল আমল এগুলো করার উদ্দেশ্যই তো জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং জান্নাতে যাওয়ার জন্য। আর যদি কুকুর শিরকে থাকেন তাহলে আপনারা কোনো চিন্তা করতে পারবেন না, ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট জান্নাত সহজ। তাহলে আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন এবং আমরা সঠিক দিন জানার জন্য এবং কিভাবে আমরা আরো ঐক্যবদ্ধ হতে পারি সকলের মধ্যে, সবাই আগে আসতে পারে এবং কোনটা সঠিক কোনটা সঠিক না এই বিষয়ে যাচাই বাছাই করতে পারি, গবেষণা আরো চালায় যাওয়া দরকার, ঠিক আছে? এবং মন মানসিকতা যে কোনটা সত্য, আপনার সামনে যখন কোন সত্য উপস্থাপিত হবে তখন আপনার এই মন মানসিকতাটা থাকা উচিত যে আমি সত্যটা গ্রহণ করে নেব, সে যেই হোক, কামার হোক কুমার হোক জানো জেলে হোক, সে যদি একটা সত্য কথা বলে তখন হলে আমি সত্যটাকে মেনে নিতে হবে। কারণ কি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে সত্য অহংকারের সংজ্ঞা বলছেন রাসূলুল্লাহ, সবটা বলতেছি না, ওই যে সুন্দর কাপড় জুতা পরা পরিধান করার কথা বলছিল একজন সাহাবি, এটাকে কি অহংকার কিনা? তখন রাসূলুল্লাহ বলছেন না এগুলো অহংকার না, অহংকার হইল সত্য অস্বীকার করা এবং অন্যকে ছোট করে দেখা। তখন আমি আলেম না, ঠিক আছে, এখন আমি একটা ইসলামের কথা কইলাম, এখন যদি কোনো জানে না কি কইল, এটা তো আমার কথা কইতেছে, আমার কথা কইতেছে, আমার বাপের কথা বলতেছে, কইতেছে যে কোরআনের মধ্যে আছে কিনা, আর থাকলে আপনি যদি না মানেন তাহলে আপনি কি সত্য অস্বীকারী, ঠিক আছে? এই অস্বীকারী কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই অস্বীকারী অমান্যকারীকে বলা হয় অহংকারী। আর অন্য একটা হাদিস আমরা পড়ছি না, যাররা পরিমাণ অহংকার যা থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, যাররা পরিমাণ অহংকার যার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ অহংকারী হল সত্য স্বীকার না করা, এটা রাসূলুল্লাহ হাদিসে আছে। তাহলে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন, চেষ্টা করার তৌফিক দান করুন এবং জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। جزاكم الله خيرا احسن الجزاء لخطبتي الوجيزه